মস্কো কিয়েভ যুদ্ধবন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে যান আফ্রিকার একটি প্রতিনিধি দল। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, কমোরস, কঙ্গো, মিশর, সেনেগাল ও উগান্ডার নেতারা। বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধবন্ধে পুতিনের সঙ্গে আলোচনা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। পাশাপাশি দুই দেশের রাজনৈতিক বন্দি বিনিময়ের বিষয়েও জোর দেন তিনি। এমনকি ইউক্রেনের সামরিক অভিযান চালানোর সময় যেসব শিশুদের জোরপূর্বক রাশিয়াতে ধরে আনা হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান রামাফোসা। শুধু তাই নয়, আফ্রিকার দেশগুলোর ওপর চলমান যুদ্ধের প্রভাব সম্পর্কে রাশিয়াকে সতর্ক করেন তিনি, আর তাই কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিষয়টি সমঝোতা করার আহ্বান জানান দক্ষিণ আফ্রিকার এই প্রেসিডেন্ট। এদিকে সামরিক অভিযানের সময় ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক অপসারণের দায়ে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট বলেন ভিন্ন কথা। পুতিন জানান কিয়েভের শিশুরা মস্কোতে নিরাপদে রয়েছে, পাশাপাশি যুদ্ধের ময়দান থেকে শিশুদের উদ্ধার করে তাদের জীবন বাঁচানো হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে আলোচনার টেবিলে একতরফা ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাঁধে সব দায় চাপিয়ে দেন পুতিন। তিনি বলেন উন্মুক্ত আলোচনার জন্য মস্কো প্রস্তুত, তবে ইউক্রেনের কাছ থেকে কখনো আলোচনার আভাস পাওয়া যায়নি। এর আগে শুক্রবার ইউক্রেনে গিয়ে আশাহত হয়ে ফিরে আসেন আফ্রিকার প্রতিনিধি দল। রুশ সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরের মধ্যে ইউক্রেনীয় সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ান্স্ক অঞ্চলে দ্রুজ বা তেল সরবরাহ লাইনে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। তবে এই হামলা প্রতিহত করেছে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমন দাবি করেছেন অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় সরবরাহ লাইনের কাছে তিনটি ইউক্রেনীয় সামরিক ড্রোন ধ্বংস করা হয়েছে। গেল বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের চেষ্টায় রয়েছে কিয়েভ। তবে জেলেনস্কির দেশটি যে সহজেই এই সামরিক জোটটিতে যোগ দিতে পারবে না তা জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন ন্যাটোতে যোগ দিতে হলে আগে ইউক্রেনকে অন্যান্য দেশের সমান মান অর্জন করতে হবে। মৌসুমী সাথী, সময় সংবাদ।